বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের যেটা করাবো ক্লাস টেনের কোষে দেখি 1.5 এর 3 নম্বর পার্ট, অর্থাৎ যেখানে 8 দাগ থেকে অঙ্ক শুরু হয়েছে। আমি গত দুটো ভিডিও বানিয়েছি তোমার 1.5 এর উপর থেকে, পার্ট 1 এবং পার্ট 2। ওই ভিডিওগুলো যারা দেখনি তারা অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে খুবই সুবিধা হবে আর কি। আর যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছো, আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গ থাকো, যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে শিখে নাও। আমি এই মানে এই চ্যানেলটাতে তোমাদের ক্লাস টেনের মানে বইতে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে খুব ভালো করে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং মাধ্যমিকের জন্য তোমরা ভীষণ উপকৃত হবে আমার চ্যানেলটা যদি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো আজকে তোমাদের করাবো 8 দাগের অঙ্ক থেকে, এবং এই 8 দাগের অঙ্কর এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাধ্যমিকে অনেক সময় মেন যে সমস্যাটা তোমাদের হয় আমি একটু বলি, হয়তো কয়েকজন তোমরা হয়তো অনেকেই পারো, বা কিছু হয়তো স্টুডেন্টদের একটু সমস্যা হয় 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে বা 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে, শর্ট কোশ্চেনগুলো করতে তোমাদের একটু অসুবিধা হয়। এই শর্ট কোশ্চেনগুলো করতে গেলে আমি কিছু কিছু জায়গায় বলে দেবো, যেমন ধরো এইটা শর্ট কোশ্চেনের মধ্যে একটা অঙ্ক দেয়, ঠিক আছে? তাই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা প্রসেস, খুব সহজ অঙ্ক, একটু দেখে নাও। 2 নম্বরের কোশ্চেনগুলোর জন্য এগুলো কিন্তু সুবিধা হবে খুব। দেখো ফার্স্ট অঙ্কটা চলে আসি, কী বলেছে? 5x² + 2x - 3 = 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটা আলফা আর একটা বিটা যদি হয় তাহলে 1 নম্বর বার করতে বলেছে α² + β² মান কত। আরও এরকম আরও 3টে কোশ্চেন দেওয়া আছে, আমরা ফার্স্ট চিন্তা করব 1 নম্বর নিয়ে, তারপরে এটা বুঝতে, তারপরে আস্তে আস্তে একে আমরা বাদ দিকের মানে পরেরগুলো মান বার করার চেষ্টা করব। দেখো একদম প্রথম অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো আগের ভিডিওগুলোতে একটা জিনিস বলেছিলাম, সেটা কোনটাকে এই সমীকরণের এ বলবো, কোনটাকে আমরা বি বলবো, বা কোনটাকে সি বলবো। এর জন্য বারবার করে বলছি যে আগের ভিডিওটা তোমরা দেখে নাও, তবুও যারা নতুন আছো আমি তাদের জন্য বলে দিচ্ছি, x² সহগ যে থাকে সে হচ্ছে এ, x-এর সহগ যে থাকে সেটা হচ্ছে বি, আর বাদ বাকি যে কনস্ট্যান্ট পদটা তাকে বলা হয় সি। এখানে চিহ্ন সহ তোমাকে বলতে হবে, অর্থাৎ x² সহগ আছে 5 + 5, তাই এ মানে হচ্ছে +5, বি কাকে বলবো, x-এর সহগ আছে +2, তার মানে বি হচ্ছে +2, আর সি মানে কিন্তু অবশ্যই -3, শুধু 3 দিলে কিন্তু ভুল, বোঝা গেল? তাহলে এখান থেকে আমাকে বলে দিয়েছে যে এই সমীকরণে দুটি বীজ, একটা আলফা একটা বিটা। তাহলে আমরা আগের মতো করে বলতে পারি তাহলে α + β মান কত, অর্থাৎ একটা সমীকরণে যদি দুটো বীজ মানে সমীকরণটা যদি জানা থাকে আর তার দুটো বীজ যদি বলে দেয় α আর β, তাই α + β মান, অর্থাৎ দুটো বীজের যোগফলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে -B/A। দেখো তো -B, তাহলে বি মানে কত, এখানে 2, তাহলে -B/A মানে -2/A মানে কত, 5। দেখো বুঝতে পারছো কিনা, আর দুটো বীজের গুণফল অর্থাৎ α ইনটু বিটা দুটো বীজের গুণফলের সূত্র হচ্ছে C/A, এখানে কিন্তু কোনো মাইনাস নেই, C/A। সি মানে কত, দেখো তো সি মানে -3 না, C/A মানে কত, 5। বলো এ অবধি তোমাদের বুঝতে পারার অসুবিধা আছে নেই। এইবার কার মান বার করতে বলেছে, α² + β² মান। এই α² + β² মান কিন্তু আমরা দুরকমভাবে বার করতে পারি। 1 নম্বরভাবে যেটা বার করতে পারি, দেখো আমরা ফার্স্ট কাজ করতে পারি, এই যে সমীকরণ মানে এই যে সমীকরণটা আমরা পেয়েছি α + β = -2/5, এই সমীকরণ থেকে ডাইরেক্টলি ক্যালকুলেশন করে আমরা α² + β² মান বার করতে পারি। কী করে করতে পারি, দেখো আমার কাজ হচ্ছে এই যে α + β রয়েছে এর উভয় দিকে বর্গ করে দেবো। আমরা ইকুয়াল চিহ্নের উভয় দিকে বর্গ করতে পারি, বর্গমূল করতে পারি, উভয় দিকে করতে হবে, একই সংখ্যা যোগ করতে পারি, একই সংখ্যা বিয়োগ করতে পারি, একই সংখ্যা গুণ করতে পারি, একই সংখ্যা ভাগ করতে পারি, অর্থাৎ উভয় দিকে আমি একই জিনিস করতে পারি, তাই আমি এখানে কী করলাম, উভয় দিকে বর্গ করলাম। আর পাশে কিন্তু অবশ্যই লিখে নিতে হবে উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। দেখো তো এইটার একটা সূত্র আছে না, a + b তার হোল স্কোয়ারের সূত্রের মতো লাগছে না দেখতে, অর্থাৎ α + β তার হোল স্কোয়ার এখানে যদি করি আমরা কেমন আসবে, α² + 2 α β + β² অর্থাৎ a + b তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b² এখানে a মানে আলফা, b মানে বিটা, সেই হিসেবে মান বসে গেছে, = -2/5 তার হোল স্কোয়ার। মনে রাখবে যদি কখনো মাইনাস থাকে আর তার মাথায় যদি জোড় সংখ্যা থাকে পাওয়ারটা, ঠিক আছে, তাহলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, বোঝা গেল? তাহলে এখানে দেখো তো মাইনাস, তার মাথায় জোড় সংখ্যা রয়েছে 2, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার করলে আসবে কত, 4, 5 এর স্কোয়ার করলে আসবে কত, 25। সমস্যা আছে কোনো? নেই। এইবার দেখো
আমার কাজ হবে এই আলফা স্কয়ার আর বিটা স্কয়ারটা যেহেতু মান বার করতে বলেছে তাই আমি এই দুটোকে বাদিকে রাখছি, মানে বাদিকে বলতে বাদিকে সবকটাকেই রাখবো কিন্তু এই দুটোকে পাশাপাশি রাখছি, পাশে প্লাস টু আলফা বিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ আমি একটু গুছিয়ে লিখে নিলাম। এইবার আমার কাজ হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার যেমন আছে তেমন রেখে টু ইন্টু আলফা বিটার মানটা আমার বসিয়ে দেওয়া। আলফা বিটার মান কত? মাইনাস থ্রি বাই ফাইভ। কথা হচ্ছে আমি কেন এখানে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট দেওয়ার বড় কারণ হচ্ছে এর আগে একটা ইন্টু চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, তাই না? তাই দুটো চিহ্ন তো পাশাপাশি বসতে পারে না, তাদেরকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে বা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এই দেখো এটাকে যদি গুণ করি প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, গুণ করলে কত আসবে দেখো তো, তিন দুগুণে ছয়, ছয় বাই পাঁচ ইকুয়াল টু কত, চার বাই পঁচিশ। সমস্যা আছে কোনো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এইবার আমি কী করবো, মাইনাস সিক্স বাই ফাইভ এটাকে ডান দিকে দিয়ে দেবো, তাহলে ফোর বাই টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স বাই ফাইভ। দেখো বুঝতে পারছো কি না আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, যদি তোমরা বুঝতে না পারো আমি অঙ্কগুলোকে আরও ডিটেলসে আরও ভেঙে ভেঙে করিয়ে দেবো, আমি চেষ্টা করবো তোমাদের অঙ্কগুলোকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার। দেখো এটাকে লসাগু করতে হবে, চার এই পাঁচ আর পঁচিশ, এই লসাগু করলে কত আসবে, অবশ্যই পঁচিশ। নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরে গুণ করতে হয়, তাহলে এই পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে এক, ভাগফল যা আসলে তাই দিয়ে উপরে গুণ করি, অর্থাৎ চার আটকে চার প্লাস পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আসবে কত, পাঁচ, পাঁচটা পরের সাথে গুণ করলে পাঁচ ছয় তিরিশ। দেখো তো আনসার চলে আসলো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মানটা আসলো কত, তিরিশ যোগ চার অর্থাৎ চৌত্রিশ বাই পঁচিশ। এই অঙ্কটাকে আমরা আর একটা প্রসেসেও করতে পারি, তোমাদের বললাম সেই প্রসেসটা একটু বলে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। দেখো আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, আলফা বিটার মান দেওয়া আছে, এই অবধি তোমাকে ফার্স্টে করে নিতে হবে। করার পরে যেহেতু এই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান বার করতে বলেছে, আমি তো একটা আলাদা করে সূত্র জানি, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের তো সূত্র জানি আমরা, তাই না? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কী দেখো তো, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস টু এ বি। অ্যাকচুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে এখানে এই যে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর একটা এখানে মাইনাস হয় এখানে প্লাস হয়, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ বি। কিন্তু আমি এখানে প্লাসের সূত্রটা দিয়ে করবো, কেন না আমি যেহেতু প্লাসের মানটা জানি তাই, বোঝা গেল কি বললাম? তাহলে দেখো এখানে মান বসিয়ে দাও, আলফা প্লাস বিটা মানে কত, মাইনাস টু বাই ফাইভ তার হোল স্কয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান কত, দেখো তো মাইনাস থ্রি বাই ফাইভ বসিয়ে দিলাম, থ্রি বাই ফাইভ। এবার মাইনাস তার মাথায় জোর সংখ্যা মানে প্লাস চলে আসবে, অর্থাৎ কত, দুইয়ের স্কোয়ার করলে চার, পাঁচের স্কোয়ার করলে পঁচিশ, মাইনাস এই মাইনাস এই মাইনাস 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 প্লাস, তিন দুগুণে ছয়, ছয় বাই পাঁচ, লসাগু করে দাও কত আসবে, চার প্লাস এই পঁচিশকে তুমি পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আসবে, পাঁচ ছয় তিরিশ, তাহলে যোগ করলে কত আসছে, চৌত্রিশ বাই পঁচিশ। দেখো বুঝতে পারছো কিনা, দুই ক্ষেত্রে কিন্তু একই উত্তর এসছে, তাই না? একই উত্তর আসবে, এইটা আমি একটা প্রসেসে করেছি, এটা আর একটা প্রসেস, তোমাদের যাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করো, দুটো প্রসেসই একদম সহজ, তাই দুটো প্রসেস তোমরা শিখে রাখো, কিন্তু করার সময় যে কোনো একটা করলেই হবে। এইবার দেখো আমরা করাবো হচ্ছে দুই দাগের অঙ্ক, অর্থাৎ আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কী করে বার করতে হবে। এবার দেখো এটা কী করে করবো, এবার আমরা দুই দাগের অঙ্কটা করছি, ঠিক আছে? এখানে দুই দাগ দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কী বার করতে বলেছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান, একই রকম সেই জায়গাতে তোমার এই আলফা প্লাস বিটাও বার করতে হবে, আলফা বিটাটাও বার করতে হবে, কী করে বার করতে হবে বলে দিয়েছি। এইবার এটা যেহেতু কিউব দিয়ে চেয়েছে, আমি এটা কী করি, উভয় দিকে ঘন করে পাই, ঘন মানে কিউব করে পাই, এদিকেও কিউব করলাম এদিকেও কিউব করলাম, তাই লিখব উভয় দিকে, উভয় দিকে ঘন করে পাই, ঘন করে পাই মানে ঘন বলতে এখানে কিউব, তাহলে উভয় দিকে যদি কিউব করে পাই, দেখো তো আলফা প্লাস বিটা তার হোল কিউব মানে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আছে না, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি মানে থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা অর্থাৎ এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এখানে এর জায়গায় এ মানে হচ্ছে আলফা, বি মানে হচ্ছে বিটা, সেই হিসাবে মান বসিয়ে দিয়েছি। এইবার দেখো মাইনাস টু বাই ফাইভ তার হোল কিউব, এইবার মাইনাস টু বাই ফাইভ তার হোল কিউব, আমি বলেছিলাম যদি ভেতরে মাইনাস থাকে তার মাথায় যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, কিন্তু যদি মাইনাসটার ওপরে অর্থাৎ পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যায়। তাহলে এখানেও দেখো মাইনাস তার মাথায় কিউব রয়েছে অর্থাৎ বিজোড় সংখ্যা, মাইনাসটা মাইনাস থেকে যাবে, দুইয়ের কিউব করলে কত আসবে আট, আর পাঁচের কিউব করলে কত আসবে একশো পঁচিশ। বলো সমস্যা আছে কিনা? এইবার কাজ হবে শুধু মান বসানো, তার মানে তোমার যদি সূত্র মুখস্থ থাকে তুমি এই অঙ্কে ইজি পারবে। তাহলে আমি এখানে মান বসানোর চেষ্টা করি, দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব যেমন আছে তেমন রাখলাম, আলফা কিউব প্লাস বিটা কিউব থ্রি ইন্টু আলফা বিটা, দেখো তো আলফা বিটার মান তোমরা জানো মাইনাস থ্রি বাই ফাইভ, ইন্টু আলফা প্লাস বিটা তার মানও তোমরা জানো
माइनस टू बाई फाइव बसिए दिलाम ए पाशे जा आछे ताई बसिए दिच्छी देखो माइनस आछे एकटा एइबार आलफा किूब प्लस बीटा किूब प्लस एबार देखो एइ माइनस 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 प्लस है एइ प्लसेर साथे एइ प्लस गुण करले प्लस 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 एक ही चिन्ह थेके गेल और देखो तो भग्नांशे ऊपर नीचे कोनाकोनि कोथाओ काटाकाटी जाच्छे जाच्छे ना ताहले कि करबो काटाकाटी जदि ना जाय ओपरे ओपरे गुण करे देबो नीचे नीचे गुण करे देबो ताहले ओपरे ओपरे गुण करले कत आसबे तीन त्रिके नय नय गुणी आठारो ताहले आठारो बाइ कत पचिस इक्ुअल टू माइनस एट बाइ वन टू फाइव एकशो पचिस एइबार आमार काज हबे आलफा किूब प्लस बीटा किूबर मान बार करते गेले प्लस आठारो बाइ पचिस एइ पाशे आसले माइनस हो जाबे अर्थात माइनस एट बाइ एकशो पचिस माइनस आठारो बाइ पचिस देखो তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়াল টু একই চিহ্ন আছে তাকে যোগ করব তাই তো যোগ করলে লসাগু করতে হবে এই লসাগু কত আসবে একশো পঁচিশই আসবে তোমরা লসাগু করে নেবে সাইডে একশো পঁচিশ আসবে নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরে গুণ করতে হয় একশো পঁচিশকে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে কত আসবে এক একটা ওপরের সাথে গুণ করলে যেমন মাইনাস এইট আছে মাইনাস এইটই বসবে এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস বসালাম একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে পাঁচ পাঁচটা ওপরের সাথে গুণ করো পাঁচ আঠারো নব্বই বা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান দাঁড়াবে লাস্ট অব্দি একই চিহ্ন আছে যোগ করবো মাইনাস নাইনটি এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ দেখো বুঝতে পারছো কি না এটারও কিন্তু আর একটা প্রসেস আছে সেটা কি তুমি ডাইরেক্টলি এই আলফা কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র ঠিক আমি যেমন আগেরটা ধরে করে দিলাম এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা করবে করে তোমরা করতে পারবে এবার তুমি যদি বলো তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি সেই সূত্রটা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এই সূত্র ধরে বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবে পারো বা না পারো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা বসিয়ে এর জায়গায় আলফা বির জায়গায় বিটা এটা বসিয়ে ক্যালকুলেশন করো দেখবে সেই একই উত্তর এসে কিন্তু দাঁড়াবে দেখো বুঝতে পারছো কিনা বলো কিন্তু হ্যাঁ পরের অঙ্কে আসি এবার এবার দেখো তিন নম্বরটা এটা কি দেখো এটা একদম সহজ তিন থেকে নম্বরটা বার করতে বলেছে কি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মানটা বার করতে বলেছে তুমি এক কাজ করো এইটাকেই লসাগু করে দাও আর লসাগু করলে আলফা বিটার লসাগু করলে আলফা বিটাই আসবে নিয়ম নিচেরটা দিয়ে ভাগ করে ওপরের সাথে গুণ করতে হবে দেখো তো এই যে আলফা ইন্টু বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করো আলফা আলফা কেটে যাবে পড়ে থাকবে কত বিটা বিটাটা একের সাথে গুণ অর্থাৎ বিটাকে বিটা প্লাস এই আলফা বিটাকে তুমি বিটা দিয়ে ভাগ করো বিটা বিটা কেটে যাবে পড়ে থাকবে আলফা আলফাটা একের সাথে গুণ এই যে আলফা এবার তুমি মান বসিয়ে দাও তুমি তো জানো এবার পারবে আলফা প্লাস বিটা যে বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা কি জিনিস আলফা প্লাস বিটার মান কত মাইনাস টু বাই ফাইভ বাই আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটার মান কত মাইনাস থ্রি বাই ফাইভ বসিয়ে দিলাম মাইনাস থ্রি বাই ফাইভ দেখো তো মাইনাস মাইনাস কেটে যাবে টু বাই ফাইভ ইন্টু গুণ হয়ে যদি এটা উল্টে যায় ফাইভ বাই থ্রি ফাইভ ফাইভ কেটে গেল টু বাই থ্রি হচ্ছে আমার আনসার একদম সহজ এটা এইটার চার নম্বর পার্টটা দেখো একবার করিয়ে দিই এর চার নম্বর পার্ট যেটা আছে বার করতে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এটাকেও আমি একই রকমভাবে লসাগু করবো লসাগু কত আসবে আলফা বিটা তাই তো নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরের সাথে গুণ করতে হবে এই আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করবো আলফা করে থাকবে আলফাটা ওপরের সাথে গুণ থাকে আলফা স্কোয়ার আরও একটা আলফা যদি যায় গুণ করলে কত হবে আলফা কিউব প্লাস একই রকমভাবে এখানে কাটাকাটি করলে বিটা থাকবে বিটাটা ওপরের সাথে গুণ করলে বিটা কিউব এইবার দেখো তো এ কিউব প্লাস বি কিউবে যদি সূত্র করে দিই কী সূত্র এ প্লাস বি তার হলো হোল কিউব অর্থাৎ আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি এ বি মানে থ্রি আলফা বিটা কিন্তু এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা জাস্ট সূত্রটা করে দিলাম বাই আলফা বিটা এইবার তোমার কাজ হবে শুধু মান বার করা দেখো তো এই আগের অঙ্কটাতে এই জায়গাটায় আমি তোমাদের সূত্র বলে দিয়েছিলাম বললাম বাড়িতে চেষ্টা করো না হলে আমাকে জানিও দেখো সেই অঙ্কর পার্টটাই কিন্তু এখানে আবার চলে আসছে ঠিক আছে তাই যারা পারছো না তারা এখান থেকে সেটা বুঝে নাও এই যে আলফা স্কোয়ার আলফা কিউব প্লাস বিটা কিউব দেখো এইটার মান বার করতে বলেছিল এখানে তার মানে এইটার জায়গায় আমরা এইটা লিখবো পরের লাইনে তারপরে মান বসিয়ে দেবো তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব আলফা প্লাস বিটা মানে কত মাইনাস টু বাই ফাইভ তাহলে মাইনাস টু বাই ফাইভ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা মানে কত মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু আলফা প্লাস বিটা মানে কত মাইনাস টু বাই ফাইভ দেখো এইবার নিচে বাই দিয়ে নিচে আলফা প্লাস আলফা বিটার মান কত মাইনাস থ্রি বাই ফাইভ এইবার আমার কাজ কি এই কিউবটা করে দেবো এটা গুণগুলোকে করে দেবো তাই না তাহলে মাইনাস আছে তার মাথায় নিজের সংখ্যা তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে দুইয়ের কিউব করলে আসবে কত আট পাঁচের কিউব আসবে কত একশো পঁচিশ হলো এবার গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসই থাকবে ওপর নিচে যদি কাটাকাটি যাচ্ছে না তাহলে গুণ করে দাও তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠেরো
18 বাই 25, তাই তো? বাই কত? মাইনাস 3 বাই 5। দেখো এই পার্টটা, বাকিটা আমি এই সাইডে করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এর নিচে করবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু দিয়ে দেখো কত পড়ে আছে। ওপরেরটা লসাগু করবো, যেটা কি চিহ্ন আছে যোগ করে দেবো, তাহলে লসাগু করলে কত আসবে? 125। ওপরে লসাগু করলে আসবে কত? 125। নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরের সাথে গুণ, তাহলে 125কে 125 দিয়ে ভাগ করলে হবে 1, একটা ওপরের সাথে গুণ করলে কত হবে? মাইনাস 8ই আসবে। দেখো বসিয়ে দিলাম মাইনাস 8। একই রকম 125কে 25 দিয়ে ভাগ করলে আসবে 5, পাঁচটা ওপরের সাথে গুণ করো, 5 18 90, দেখো মাইনাস 90। বাই কত আসবে? এই দেখো মাইনাস 3 বাই 5 যেমন আছে এটা বসিয়ে যাবে। তাহলে ওপরের পার্টটা কত আসছে? মাইনাস 98 বাই 125 বাই মাইনাস 3 বাই 5। এবার দেখো তো ওপর নিচে মাইনাস মাইনাস কেটে গেল, আর নিচের ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 98 বাই 125 ইন্টু কত? 5 বাই 3। বোঝা গেল? তুমি কাটাকাটি করে দাও কত আসবে? 5 25 125। আর যদি কাটাকাটি করা যাচ্ছে না, ওপরে আছে 98 বাই নিচে গুণ করলে 7 25 75, এটাই কিন্তু আসার। আর দাগের অঙ্ক কিন্তু একদম সহজ অঙ্ক, বাড়িতে তোমরা একবার ভালো করে বুঝে নিয়ে তারপরে না দেখে করার চেষ্টা করো, আমি মনে করি অবশ্যই তোমরা পারবে। পরের অঙ্কতে আসো, নয় দাগের অঙ্কটা। আর এই নয় দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখবে বা তোমাদের টেস্টের কোশ্চেন যখন মানে তোমাদের যখন টেস্ট হবে তখন তোমরা দেখবে এই নয় দাগের অঙ্ক কিন্তু অনেক স্কুলেই দেবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এইটাকে টুকে নাও, তারপরে আমি নয় দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো নয় দাগের অঙ্কটা কী বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে টু বি এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 এসি। খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষায় কিন্তু অঙ্কটা দেয়, ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব মন দিয়ে বোঝো, সহজ অঙ্ক, ঠিক আছে? একদম সহজ অঙ্ক। তাহলে এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ, শুধু এই লাইনগুলো ফলো করবে, এইখানে ওরা যা শর্ত বলবে আমাকে সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? একটি বীজ অপরটির দ্বিগুণ, আগের অঙ্ক বলে দিয়েছিল একটা বীজ আলফা একটা বিটা, এবার বলেনি, অসুবিধা নেই, আমরা ধরে নেবো। দেখবো ধরি ধরি সমীকরণটির বা ধরি একটি বীজ, ধরি একটি বীজ কত? আলফা। সুতরাং অপর বীজ, সুতরাং অপর বীজ যেহেতু বলেছে একটা বীজ আর একটা দ্বিগুণ, তাই আমি বিটা না ধরে লিখবো টু আলফা। দেখো বুঝতে পারছো কিনা, একটা বীজ আলফা আর একটা হচ্ছে টু আলফা, যেহেতু বলেছে একটা বীজ যা হবে আর একটা তার দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা আর একটা কত? টু আলফা। এইবার দুটো বীজের গুণফল, সরি যোগফল আগে বার করি, দুটো বীজের যোগফল মানে আলফা প্লাস টু আলফা, এটা মানে দুটো বীজের যোগফল। সূত্র কি? মাইনাস বি বাই এ, এখানে বি মানে বি, তাই তো? তাহলে মাইনাস বি বাই এ হলো। আর আলফা বিটা তুমি বার করো, আলফা বিটা মানে আলফা ইন্টু বিটা, তার মানে হচ্ছে সি বাই এ। দেখো সি মানে সি, এ মানে এ, তাহলে সি বাই এ। দেখো এ অবধি তুমি বুঝতে পারছো কি না, যদি তুমি এ অবধি বুঝতে পারো তাহলে আরেকটু আসো, এইটাকে যোগ করে দাও, আলফা প্লাস টু আলফা মানে থ্রি আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফার মানটা যদি বার করতে চাও, তিনটা গুণাকারে আছে, এই পাশে ভাগ হবে, আর ভাগ হওয়া মানে ভগ্নাংশের নিচের পদের সাথে গুণ হয়ে যায়, এই যে পাশে যে ভগ্নাংশ তার নিচের পদের সাথে গুণ হয়ে গেলো, দেখো আলটিমেটলি ভাগ হয়ে গেলো, ঠিক আছে? তাহলে আলফার মান আমি পেয়ে গেলাম কত? মাইনাস বি বাই থ্রি এ। আমার কাজ হবে শুধু এখানে আলফার মানটা বসিয়ে দেবো। দেখো তাহলে সরি, এখানে আলফা বিটা নয়, এখানে আলফা ইন্টু টু আলফা, কারণ একটা বীজ যদি আলফা হয় আর একটা টু বিটা, আমি ভুল করে ওখানে বসিয়ে দিয়েছিলাম আলফা ইন্টু বিটা ওই আগের অঙ্কের ইয়ে ভেবে, এখানে একটু ঠিক করে নিও তোমরা, আলফা ইন্টু টু আলফা, যেহেতু একটা বীজ আলফা আর একটা বীজ টু আলফা, তাই দুটো বীজের গুণফল মানে আলফা ইন্টু টু আলফা, তাহলে গুণ করলে কত আসবে? টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এইবার তুমি এখানে মান বসিয়ে দাও আলফার মানটা, তাহলে টু ইন্টু আলফা মানে কত? মাইনাস বি বাই থ্রি এ, মাইনাস বি বাই থ্রি এ, তার হলে স্কোয়ার ইকুয়াল টু কত? সি বাই এ। দেখো এবার দেখো ক্যালকুলেশনটা করো, টু আছে টু থাকলো, মাইনাস আছে তার মাথায় জোর সংখ্যা মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি তার স্কোয়ার করলে আসবে বি এ স্কোয়ার, তিনের স্কোয়ার করলে আসবে কত? নাইন এ স্কোয়ার থাকবে, যেহেতু এ আছে একটা, তাই এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এই যে দুইটা গুণাকারে আছে তার মানে এটা অ্যাকচুয়াল কার সাথে গুণাকার আছে? ওপরেরটার সাথে। তাহলে ওপরে যদি গুণ করি কত আসবে? টু বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এইবার তুমি একটু ফলো করো, আমি যদি কোনাকুনি গুণ করে দিই, যদি এ পাশে পাশ গুণ করি, তাহলে আর একটা জিনিস খেয়াল করো, তাহলে একবারে অঙ্কটা চলে আসবে, নাহলে আর একটা লাইন করতে হবে। নিচে তো দেখো তো সব পদ গুণাকারে আছে না, এটাও গুণাকারে আছে, এটাও একটা পদ মানে গুণাকারে আছে। এই নিচের থেকে যদি একটা করে এ আমি বাদ দিয়ে দিই বা উভয় দিকে এ দিয়ে যদি গুণ করি,
ঠিক আছে। অ্যাকচুয়াল বাদ দেওয়া মানে হচ্ছে উভয় পদে এ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি এখানে একটা করে এ যদি বাদ দিয়ে দিই কত লিখবো, তাহলে টু বি স্কোয়ার বাই নাইন এ ইকুয়াল টু সি বাই ওয়ান, ঠিক আছে। তারপরে কী করবো, কোনা কোণে গুণ করে দেবো। দেখো এই একের সাথে যদি টু বি স্কোয়ারকে গুণ করি কত হবে, টু বি স্কোয়ার ইকুয়াল টু নাইন এর সাথে সি গুণ করি নাইন এ সি। দেখো বুঝতে পারছো কি না, প্রমাণিত। এ দেখো যেটা প্রমাণ করতে বলছে চলে আসলো, টু বি স্কোয়ার নাইন এ সি, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। এটা করে নাও। এরপর দশ দাগে আসি আমরা। দেখো দশ দাগের অঙ্কটা যেটা বলেছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলির অনুন্নক, সেই সমীকরণটি গঠন করি। এবার অনুন্নক মানে কি, একটা পদ ধরো আমি একটা সংখ্যা লিখলাম এ, এ এর অনুন্নক মানে হচ্ছে ওয়ান বাই এ, বুঝতে পেরেছ। ওয়ান বাই করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে তার অনুন্নক, অর্থাৎ উল্টে দেবো ভগ্নাংশটাকে, ঠিক আছে। যাও বলছে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের অনুন্নক, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজের অনুন্নক, যে সমীকরণটার বীজগুলি সেই সমীকরণটা গঠন করতে বলেছে। কী করে করবো দেখো তো, ফার্স্ট আমাকে এই যে সমীকরণটা আছে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এবার ধরি জিরো সমীকরণটির একটি বীজ, সমীকরণটির একটি বীজ আলফা এবং অপর বীজ, এবং অপর বীজ আমি ধরলাম কত বিটা, ঠিক আছে। একটা এই সমীকরণ আমাকে দেখো, এই সমীকরণটা তো আমাদেরকে দেওয়াই আছে, তাই এই সমীকরণের যেহেতু বীজগুলো বলে দেওয়া নেই তাহলে আমি একটা আলফা একটা বিটা ধরতে পারি, ঠিক তো। আমাকে বলছে এই সমীকরণের যা বীজ তার অনুন্নক করতে হবে, করলে সেইটা যে সমীকরণের বীজ হয় সেই সমীকরণটা গঠন করতে বলেছে। তাহলে আমার ফার্স্ট হচ্ছে এই সমীকরণের বীজ আমি ধরে নিলাম একটা আলফা একটা বিটা, তাহলে আমি বলতে পারি সুতরাং আলফা প্লাস বিটা অর্থাৎ দুটো বীজের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি মানে হচ্ছে পি, সি মানে হচ্ছে কিছু না থাকা মানে এক্স স্কোয়ার লাগে সেটা হচ্ছে ওয়ান, আর আলফা বিটা এটা মানে হচ্ছে সি বাই এ, সি মানে ওয়ান, এ মানেও কত দেখো এর সামনে কিছু না থাকে মানে ওয়ান, তাহলে এটা আসলো ওয়ান, এটা আসলো হচ্ছে মাইনাস পি, বেরিয়ে গেল। এইবার বলছে দেখো যে সমীকরণটা তোমাকে বার করতে বলেছে যার বীজ হচ্ছে এই বীজের অনুন্নক, তাহলে আমাকে এখানে ওটা লিখে নিতে হবে যে যে সমীকরণটির, যে সমীকরণটির একটি বীজ ওয়ান বাই আলফা এবং অপর বীজ, অপর বীজ ওয়ান বাই বিটা। দেখো একটা সমীকরণ, যে সমীকরণের একটা বীজ ওয়ান বাই আলফা অপর বীজ ওয়ান বাই বিটা, সেই সমীকরণটি, সেই সমীকরণটি হবে, সমীকরণটি হবে। দেখো সমীকরণ বার করার কিন্তু আমরা নিয়ম বলে দিয়েছিলাম, অর্থাৎ দুটো বীজ যদি দেওয়া থাকে, এই চ্যাপ্টারের প্রথম দিককার অঙ্কগুলো হচ্ছে দেখো একদম ফার্স্ট তিন নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু দুটো বীজ দেওয়া থাকলে কী করে সমীকরণ গঠন করতে হয় সেটা দেওয়া ছিল। এর জন্য বলছি এক নম্বর ভিডিওতে ওটা আছে, ওর এক নম্বর ভিডিওটা তোমরা দেখে নিও, এক নম্বর পার্ট আর কি যেটা। তাহলে যে সমীকরণের একটা বীজ ওয়ান বাই আলফা এবং একটা বীজ ওয়ান বাই বিটা, সেই সমীকরণটা কত হবে, সেই সমীকরণটা কেমন আসবে, না এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ এখানে একটা মানে দুটো বীজের যোগফল ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, এটা হচ্ছে দুটো বীজের যোগফল ইনটু এক্স প্লাস আলফা বিটা মানে ওয়ান বাই আলফা ইনটু ওয়ান বাই বিটা বলছে, এটা একটু জিরো। এটা হচ্ছে একটা সমীকরণ তৈরি করার রুলস, বোঝো ভালো করে। এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল ইনটু এক্স প্লাস দুটো বীজের গুণফল ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে যদি আমরা বীজ জানি তাহলে সব সমীকরণ গঠন করার নিয়ম। আমাকে যেহেতু বলেছিল এই সমীকরণের একটা বীজ আলফা এবং বিটা আমি ধরে নিয়েছিলাম, আমাকে বলছিল ওই সমীকরণটা তৈরি করো যার বীজ কিনা ওয়ান বাই আলফার ওয়ান বাই বিটা, অর্থাৎ এর অনন্যক, তাই আলফার অনন্যক ওয়ান বাই আলফা, বিটার অনন্যক ওয়ান বাই বিটা, এই বীজগুলো যে সমীকরণের বীজ সেই সমীকরণটা হচ্ছে এটা। এবার তুমি এখানে মান বসাও, একটু ক্যালকুলেশন করো, এইটাকে লসাগু করে দাও, নিচে আলফা বিটা আসলো ইনটু এক্স, নিয়ম নিচেরটা দিয়ে ভাগ করে ওপরে গুণ করো, এই আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলে হবে বিটা, বিটা উপরের সাথে গুণ করলে আসবে বিটা, প্লাস বিটাকে বিটা দিয়ে ভাগ করলে মানে আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে আলফা করে থাকছে সেটা উপরের সাথে গুণ মানে শুধু আলফা, প্লাস এইখানেও তাই দেখো গুণ করলে ওপরে হবে এক নিচে হবে আলফা বিটা ইকুয়াল টু জিরো। এইবার তোমার আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ মানটাকে বসিয়ে দাও, অঙ্ক কমপ্লিট। দেখো বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, মান কত মাইনাস পি, বসিয়ে দিলাম মাইনাস পি, বাই আলফা ইনটু বিটা এটা মানে কত এক, বসিয়ে দিলাম এক ইনটু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইনটু বিটা মানে কত এক ইকুয়াল টু জিরো। এইবার আনসার চলে আসবে
এক্স স্কোয়ার, এই মাইনাস এই মাইনাস 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 প্লাস পি বাই ওয়ান মানে শুধু পি ইন্টু এক্স, তাহলে পি এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো আনসার কিন্তু এই যে সমীকরণটা এটাই আসবে, তার মানে তুমি ভেবো না কিন্তু সব ক্ষেত্রে একই রকম আসতে পারে। ঠিক আছে, তুমি এখানে দেখো এইটা বুঝতে পারছো কি না যে এইটা হচ্ছে একটা সমীকরণ আমাকে দেওয়া ছিল, সেই সমীকরণের আমাকে বীজ বলে দেয়নি বলে আমি আলফা বিটা ধরে নিয়েছি, তার আমি আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা বার করেছি। আমাকে বলছে এই সমীকরণের যা বীজ, অপর একটা সমীকরণ আছে যেটা কি না এই সমীকরণের বীজের অনুন্নক, অনুন্নক বলতে যে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা আমি লিখলাম, সেই সমীকরণটা কত লাস্ট অব্দি ক্যালকুলেশন করে আসলো কত, সেই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আজকের ভিডিওর লাস্ট অঙ্ক করাবো হচ্ছে এগারো দাগের অঙ্ক, এইটা টুকে নাও, এরপরে এগারো দাগের অঙ্কটাই আসছি। দেখো এই এগারো দাগের অঙ্কটা আমি চাইবো তোমরা আগে নিজেরা বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে, এই এগারো দাগের অঙ্কটা বা তোমরা অঙ্কটা পজ করে দিয়ে আগে এটা একটু নিজেরা করার চেষ্টা করো। যদি আগের অঙ্কটা তোমরা বুঝে থাকো সত্যি সত্যি তাহলে এটা তোমরা পারবে, যদি না বুঝে থাকো আরেকবার একটু দেখে নাও বুঝতে পারবে। নিজেরা করতে পারলে এই অঙ্কগুলো একদম সহজ পড়, তাহলে তোমার ভালো মনে থাকবে, করার পরে যদি তুমি না পারো তাহলে অবশ্যই দেখে নাও। দেখো কী করতে হবে বলছে, এই সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি গঠন করে। একই সিকোয়েন্সের কোশ্চেন, আগেরটাই বলেছিল এই সমীকরণটির বীজগুলির যে সমীকরণের মানে এই সমীকরণের বীজগুলির অনন্যক যে সমীকরণের বীজ সেটা গঠন করো, তাই এখানে ওয়ান অনন্যক বলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা বসিয়েছিলাম, এখানে কিন্তু বলেছে বর্গ। দেখো কী করবো, ফার্স্টে লিখবো একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণটির সমীকরণটির তাহলে এখানে একটু লিখবো ধরি ধরি এই সমীকরণটির একটি বীজ, ধরি এই সমীকরণটির একটি বীজ আলফা এবং এবং অপর বীজ অপর বীজ বিটা, ফার্স্টে ধরলাম তাই, তাহলে একই রকম আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে এখানে ওয়ান না, এখানে এর মান ওয়ান, বির মান ওয়ান, সির মানও ওয়ান, তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস ওয়ান বাই ওয়ান, আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ মানে ওয়ান বাই ওয়ান, ঠিক তো, তাহলে এখানে আসছে মাইনাস ওয়ান, এটা আসছে শুধু ওয়ান। দেখো বুঝতে পারছো কি না, এইবার আমাকে বলছিল কি যে একটা সমীকরণ গঠন করতে বলেছে, সেই সমীকরণের বীজগুলো কী হবে, এই যা বীজ এর বর্গ, অর্থাৎ ওই সমীকরণটার বীজ হবে একটা আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার। আর লিখব যে যে সমীকরণটির যে সমীকরণটির সমীকরণটির একটি বীজ আলফা স্কোয়ার এবং অপর বীজ বিটা স্কোয়ার, ঠিক আছে, একটা বীজ আলফা স্কোয়ার অপর বীজ বিটা স্কোয়ার, সেই সমীকরণটি হবে সেই সমীকরণটি হবে কত হবে। দেখো সেই সমীকরণ গঠন করা সেই একই রকম রুলস, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার মানে দুটো বীজের যোগফল ইনটু এক্স প্লাস আলফা বিটা মানে দুটো বীজের গুণফল ইকুয়াল টু কত, জিরো। দেখো বুঝতে পারছো কি না, এবার কী করবো মান বসিয়ে দেবো, সরি এখানে একটু আরেকটু ক্যালকুলেশন রয়েছে, মান বসা লাগে হবে না, এইটাকে সূত্র করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র, ঠিক আছে, সূত্র কী মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই তো, ইন্টু কত আছে এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো বুঝতে পারছো কি না, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত, ওয়ান মাইনাস ওয়ান, তাই তো, তাহলে এখানে বসিয়ে দেবো মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান কত, ওয়ান বসিয়ে দিলাম ওয়ান হলো ইন্টু এক্স প্লাস আলফা বিটা তার হোল স্কোয়ার মানে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা বিটা তার হোল স্কোয়ার, তার মানে আলফা বিটা মানে কত, ওয়ান, তাহলে ওয়ান তার হোল স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু জিরো। দেখো চলে আসবে এক্ষুনি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান তার মাথায় ওয়ান টু রয়েছে, তাহলে মাইনাস টু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে শুধু আসবে কত, ওয়ান মাইনাস দুই একে দুই ইন্টু এক্স প্লাস একের স্কোয়ার করলে এক ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার এটাকে দেখো বিয়োগ করলে কত আসবে মাইনাস ওয়ান, আলাদা চিহ্ন তাই বিয়োগ হবে, বড়টাকে মাইনাস আছে মাইনাস বসবে, ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইন্টু এক্স মানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো বুঝতে পারছো কি না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা বোর্ড থেকে টুকে নাও। আমি বারবার করে বলছি যে এই মানে আমার চ্যানেলটা
তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি কথা দিচ্ছি তোমাদের এই চ্যানেল থেকে ভীষণ তোমরা উপকার পাবে, এবং যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাছাড়া যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। পরবর্তীকালে তোমাদের যে ভাই বোন যারা আছে বা তোমাদের আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছেও